আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি মহিলা বা মেয়ে হয়ে থাকেন, তাহলে উদয়পুর ব্রহ্মাবাড়ির এই যুবককে ভালো করে চিনে রাখুন। বয় নয়, এ যেন পাক্কা প্লেবয়। নাম কার্তিক দাস। অভিযোগ, সে নাকি অনায়াসে মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে নেয়, এরপর টাকা স্বর্ণ সব নিয়ে চম্পট হয়ে যায়। অভিযোগ, বিবাহিত এই কার্তিক সব টাকা আর স্বর্ণ নিয়ে দিয়ে দেয় তার স্ত্রীকে, তাই স্ত্রী এসব জেনেই নাকি দিচ্ছে প্রশ্রয়। এখন অব্দি 30 জন মেয়ে আর মহিলার সাথে একই প্রতারণার অভিযোগ কার্তিকের বিরুদ্ধে। জানা যায়, কার্তিক দাস প্রতিনিয়ত একাধিক মেয়ে কিংবা মহিলাকে ভালোবাসার প্রলোভন এবং বিয়ে করার প্রস্তাব দিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং স্বর্ণের চেন হাতিয়ে নিয়ে যায়। কার্তিক দাসের স্ত্রী এবং পুত্র সন্তান থাকা সত্ত্বেও সে এমন জঘন্যতম কাজ করে যাচ্ছে বিগত অনেক বছর ধরে। কাউকে হোটেলে নিয়ে ঘোরাফেরা, আবার কাউকে হিল স্টেশনে নিয়ে ভালোবাসার ছবি তোলে ফাঁসানোই হলো তার মূল কাণ্ড। উদয়পুর রাজারবাগ এলাকার এক মহিলা জানিয়েছেন, কার্তিক দাস তার কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছে শুধুমাত্র ভালোবাসার প্রলোভন দিয়ে। একই কাণ্ড সেই মেয়ের বোনের সাথেও নাকি করেছে একই ছেলে। অর্থাৎ একই বাড়ির দুই বোন ফেসেছে কার্তিকের সাজানো ভালোবাসার নাটকে। পরে কার্তিকের দ্বারা প্রতারিত প্রায় 30 জন যুবতী তাদের টাকা স্বর্ণ এসব ফিরে পাওয়ার দাবিতে ধর্ণা অব্দি দেয় কার্তিকের বাড়ির সামনে। কার্তিক দাস নামে একটা ছেলে উদয়পুর ব্রহ্মবাড়িতে বাড়ি, বিভিন্ন মেয়েরা সঙ্গে ফ্লটিং করে। হ্যাঁ, প্রেমের চলে ফাঁসা ঘরে বউ থাকা সত্ত্বেও, ছেলে আছে একটা বড়, বউ থাকা সত্ত্বেও বিভিন্ন মেয়েরা সঙ্গে ফ্লটিং করে, প্লাস হ্যারে প্রলোভন দেখে বিয়ে করবো কে, ঘরে কিন্তু বউ আছে অলরেডি, তারা বুঝতেছে হ্যাঁ বিয়ে করবো করে সেটা তারা ফাঁসায়, এবং সংসার তো অলরেডি ভেঙেই দেয়, স্বামী স্ত্রী ডিভোর্স পর্যন্ত করাই দেয়। হ্যাঁ, আর মহিলারা ঠিক আছে, বিভিন্ন জিনিসপত্র সোনার জিনিস সব লেগে যায় না, খুদ আমার থেকে 6 লাখ টাকা জিনিস নিছে সে, এবং আমার বোনের টিকা দিগুড়ি ওজন একটা হার লিয়ে গেছে গা, হ্যার পায়ের নুপুর লিয়ে গেছে গা, প্লাস আই কার্ড হ্যাঁ আটকে রিক্ষা দিয়েছে। আমরা অক্ষণ চাইতাছি যে কোনো একটা শুরু হওয়া যেতে চাই, তাই আমরা জিনিসপত্র সব কিছু যাতে ফিরিয়ে দেয়। 500 মহিলার মতো 500 মহিলা প্রচুর সেম হ্যাঁ ভালোবাসার সম্পর্ক করে হোটেলে লিয়ে যায় একজনের প্রচুর, কি কোনো শেষ নাই। হ্যাঁ, আমার 6 লাখ টাকা জিনিস নিয়ে গেছে গা, অলরেডি আমার বাড়ির জায়গা পর্যন্ত হয়ে ব্যস্ত হয়েছে। কার্তিক দাস বউর কাছে যখন কল করে জানানি হয়েছে, বউ কইতেছে আমার পারমিশন লইয়া বলে, মানে বউর পারমিশন লইয়া হ্যাঁ বিভিন্ন মেয়েরা লোক এমন করতেছে, প্লাস জিনিসপত্র আনতেছে, চাই না বউরে দিতেছে এ বিষয়ে। হ্যাঁ, থানা জানানি হয়েছে, পোস্ট করছিলাম। হ্যাঁ, ও হ্যাঁ কইতেছে হ্যাঁ নামে বলে পোস্ট করা হয়েছে, শুধু শুধু আমারে উল্টা ফোন করে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। আর বউ যতটুকু ফাঁসে নিছে নাম তো আমার ছোট্ট মেয়েটারা পর্যন্ত সাসছে না, ওমেন পুলিশে কমপ্লেন করা হয়েছে, ওমেন পুলিশে তারা উল্টা আমার দিকে আমার ফল্ট কইতাছে, হ্যাঁ নামে আমি বদনাম হয়েছি, তারা এটা তদন্ত না করে হ্যাঁ কইতাছে, তারা কইতাছে আমি আমার বলে খুব বাজে ইয়া, হ্যাঁ নামে আমি সব দিকে খারাপ হয়েছি, শুনিস যা আছে সব নিছে। এখানে শেষ নয়, পরবর্তীতে এই মহিলা সহ আরো কয়েকজন যারা তার প্রলোভনে পড়েছে তারা এসে তার বাড়ির সামনে ধর্ণা দেয়। তাদের টাকা এবং কিছু কাগজপত্র নাকি সে আটকে রেখেছে, কিন্তু কয়েক ঘন্টা তার বাড়ির সামনে তারা থাকলেও সে বাড়ি থেকে বের হয়নি। উল্টো কার্তিকের স্ত্রীর দাবি, তার স্বামী নাকি দেবতার মতো সুন্দর, তাই মেয়েরা প্রেমে পড়ে নিজের ইচ্ছায় টাকা স্বর্ণ সব দিয়ে দেয়। যদিও রাতেই ধর্ণা দিতে আসা একাধিক প্রতারিত প্রেমিকা যুবতীরা ব্যাপক হইচই চালায়। পরকীয়ার অনেক গল্প আছে, কিন্তু একটা বিবাহিত ছেলে একের পর এক 30টা মেয়েকে এভাবে গোল দিল যা সত্যি বিরল। প্রতারিত মেয়েরা এখন থানায় যাবেন বলেও খবর, আর নিন্দুকেরা বলছে কার্তিক প্লেবয় নয়, সে নাকি উদয়পুরের ক্রাশ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।